নির্বাচন কমিশন নির্বাচনের প্রধান কমিশনার সহ অন্যান্যরা কতটুকু শক্তিশালী কতটুকু তাদের সামর্থ্য আছে কতটুকু তারা ইনফ্লুয়েন্স খাটাতে পারেন এটার কেতাবে বা বইয়ে তো কিছু অনেক কিছু লেখা আছে অনেক অধিকার আছে কিন্তু বাস্তবে তারা যে এটা পারবেন না এটা আমাদের রাজনৈতিক দলসমূহ জানে জানে এবং সিভিল সোসাইটিও জানে তারা সময় দাবি করে আসছিল যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার ছিল স্বাধীন করা দরকার ছিল এর অর্থই দাঁড়ায় যে আমরা সবাই জানি এটা স্বাধীন না এবং যথেষ্ট শক্তিশালী না এখন কথাটা হল যে এখন নির্বাচন কমিশন বিব্রত হয়েছে এখন এটাকে হাফ গ্লাস ফুল হিসাবেই দেখা আমার কাছে আমি বলবো যে আমি পছন্দ করবো কারণ এখন ঐক্য ফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব উনি ওনার উপরে একটা আঘাত এসছে আক্রমণ হয়েছে এতে প্রধান নির্বাচন কমিশনার বিব্রত হয়েছেন একথা জনসমক্ষে বলা পাবলিকলি বলা প্লাস উনি এটাও বলেছেন আমি যেটুকু মানে মনে হচ্ছে আমি শুনেছি যে তিনশো নির্বাচনী এলাকায় যে নির্বাচন হওয়া এর তো একজন মানুষের জীবন অনেক বেশি মূল্যবান এই কথাগুলো কিন্তু অসাধারণ অভিব্যক্তি এটা আমি এই জন্য বলছি যে আজকে শুধু মহাসচিবের গাড়ি বহরে হামলার জন্য উনি যদি বিব্রত হন তাহলে আমি আশা করতে পারি যদি এর চেয়ে বেশি মাত্রায় কিছু ঘটে হি উইল বি হি উইল বি হি শুড বি এবং তার চেয়েও যদি বেশি কিছু হয় তাহলে উনি তো ডেসপারেটলি কিছু করবেন এটা আমাকে ওইভাবে আসা জায়গায় এবং আমরা কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত ঘোষণা হওয়ার পরও আমরা সাধারণভাবে বিশ্বাসই করতে পারছিলাম না যেটুকু পরিবেশ পরিস্থিতি পরে তৈরি হয়েছে এবং ঐক্যফ্রন্ট সহ সকলে যতটা উৎসাহ উদ্দীপনা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমি বলবো সমানে সমানে লড়াই করে নমিনেশনগুলি নিশ্চিত করেছেন ফাইট করেছেন ইয়ের ইয়েতে স্থানীয় পর্যায়ে যারা ইলেকশনের জন্য ইয়ে ছিলেন কি বলে ওনাদেরকে ডিসিরা যেটা রিটার্নিং অফিসার ছিলেন রিটার্নিং অফিসারদের কাছে যে মনোনয়নগুলি বাতিল হয়েছে তারা ফাইট করে কিন্তু মানে একটা বিজয় অর্জন করেছেন একেবারে ওই বিএনপির পল্টনের অফিসের সামনে পুলিশের অ্যাকশন তারপরে আবার পুলিশ সরে যাওয়া মানে আমি আমি কিন্তু ধাপে ধাপে দেখছি যে অসাধারণ ভাবে নির্বাচন কমিশন একটা ইমেজ তৈরি করেছে যার পর্যায়ে আজকে আপনি খেয়াল করেন উনি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার জন্য উনি বিব্রত হন তার আগে মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর কিন্তু আবার ওনাকে ধন্যবাদ দিয়েছিলেন তার পারফরমেন্সের জন্য আপনার আপনি অনেস্টলি আপনার বুকে হাত দিয়ে বলেন এখানে অনেক টকশো করেছেন আপনি যে শেডিউলের আগের দিন পর্যন্ত বা শেডিউল ঘোষণার দিন পর্যন্ত আপনার আমার কারোর কি জেনুইনলি মনে হয়েছিল যে এইভাবে মানে উৎস মানে আমি মানে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ঐক্যফ্রন্ট এতটা এগোতে পারবে ঐক্যফ্রন্ট অভিযোগ আমি বলবো প্রতিষ্ঠা করতে পারি এখানে আপনার সাথে একটু আমি যেহেতু আমি বলছেন যে অনেকদিন করেছে এবং ডক্টর কামাল হোসেন সাহেব যখন ঐক্যফ্রন্ট গঠন করেনি তখনই এই আমার এই শোতে এসেছেন এবং উনি কিন্তু তখনও আমি এই প্রশ্নটা তুলেছিলাম যে বিএনপি কি শেষ পর্যন্ত আপনার সাথে ঐক্যফ্রন্টে আসবে বা বিএনপি আসলেও কি আসলে একটা নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তিনি কিন্তু এতটা আশাবাদ তখন পর্যন্ত ব্যক্ত করেন কেউ না কেউ না কেউ আশা করে নাই কেউ আশা করে নাই কিন্তু অনেকে বলতো কিছু মানুষ ছিল তারা বলতো যে নির্বাচনে এসে গেলে নির্বাচনের আবার একটা নির্দিষ্ট কেমিস্ট্রি তৈরি হয় সেখানে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না আপনি কি খেয়াল করেছেন বিদেশিরা সেডিউলের আগে এসে তারা অলমোস্ট হাল ছেড়ে দিয়ে কেউ বলছে আমরা পর্যবেক্ষক পাঠাবো না কেউ বলছে বাংলাদেশ সক্ষম চাইলে বাংলাদেশ নিজে নিজেই পারে যেই মুহূর্তে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দৃশ্যমান হয়ে গেল এখন সবাই ইন্টারেস্ট নিয়ে পর্যবেক্ষক পাঠাবে সবাই এখন ঘন ঘন নির্বাচন কমিশন অফিসে গিয়ে যোগাযোগ করছে তাদের ইন্টারেস্ট কিন্তু মানে মানে ইনক্রিমেন্টাল দেখা যাচ্ছে চোখের সামনে কিন্তু এটা উৎসটা সো ইট ইজ এটা ফ্যাসিনেটিং সিচুয়েশন আমাদের আমি একটা কথা বলি আমরা অলরেডি একটা বড় অগ্রগতি বা বিজয় লাভ করেছি সেটা হচ্ছে দলের অংশগ্রহণের প্রশ্নে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়ে গেছে এখন আরেকটা পার্ট বাকি আরেকটা হোয়াট ইজ দ্যাট যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাহসের সাথে স্বাধীনভাবে উচ্ছ্বাসের সাথে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে তো এই পরীক্ষাটা হবে তিরিশ তারিখে কিন্তু এর এর ইন বিটুইন আমরা কিন্তু প্রতিদিন বুঝতে পারব যে পরিস্থিতিটা কি অনুকূলে আগাচ্ছে মানে ইনক্রিমেন্টালি ভাবে আগাচ্ছে কি আগাচ্ছে না আপনার প্রতিদিনের টকশোতে তার তার কিন্তু ইয়ে হবে মানে আলোচনা হবে এবং মানে এখানে এটা ব্যারোমিটারের মতো কাজ করবে কিন্তু আলোচনা থেকেই আমি পজিটিভভাবে দেখছি আমি এটাও মনে করি যে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা কিছু সীমিত সহিংসতা দুর্ভাগ্যজনকভাবে দু তিনটে মৃত্যু যেটা আমি নির্বাচন কমিশনের সাথে একমত যে মানে একটা হোল ইলেকশন প্রসেসের চাইতেও একটা মানুষের জীবন অনেক বেশি মূল্যবান সুতরাং যে কোনো মানুষের জীবন যাওয়া অঙ্গহানি হওয়া আহত হওয়া এগুলি আমরা একেবারেই চাই না কিন্তু তারপরও যদি এই সীমিত সহিংসতা সীমিত সংঘাতের পর মোটামুটি এটা রিজনেবল ইলেকশন হয়ে যায় বাংলাদেশ কিন্তু এটা শর্ট অফ এ টার্ন অ্যারাউন্ড হবে আবার যেটাকে বলে ট্র্যাকে পড়বে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট যেটাই হোক আমি আবারও বলছি রেজাল্ট যেটাই হোক রেজাল্ট যদি ঐক্যফ্রন্ট বিরোধী দলেও থাকতে হয় এই ঐক্যফ্রন্ট এই যে অগ্রযাত্রাটাকে অব্যাহত রাখার জন্য সিগনিফিকেন্ট ভূমিকা রাখতে পারবে ধন্যবাদ আপনাকে আমি